অল কমপ্লিট কভার টভার দিয়ে টিএটি বেস যদি নাও 750 টা ভালো আছে 750 টা কাকু দাম কি রকম আছে যেটা ঢালাই হবে সেটা 11500 আর যেটা দেখছি মানে কত বলো 3000 টাকা যেটা হচ্ছে 9 চ্যানেলে বসের মিক্সার আমি তো দেখে এলেই ভেবেছি তো হে গাইস আজ চলে এলাম বেঙ্গল ক্যাবিনেটে মোটামুটি আপনারা বহু লোক বলছিলেন যে বেঙ্গল ক্যাবিনেটে দাম কেন তুমি দেখাচ্ছ না তো নিয়ে চলে এলাম সেই ভিডিওটাও আসলে আপনারা আছেন বলে আমিও আছি তো আপনাদের কথা শুনবো না এমন তো হতে পারে না সাথে পিজুদাও আছে ঠিক আছে পিজুদা লজ্জা পাচ্ছে ওদিকে তো চলো সব ক্যাবিনেটের দাম এখানে কাকু আছে সাহায্য করবে আশা করি সাহায্য করবে সব দামগুলো বলে দেবে আমাদের তো চলো শুনো যদি আমার আর পি সাউন্ড সার্ভিস চ্যানেলের যে ওনার পিজুদা তার যদি ভিডিও না দেখে থাকেন মিটআপের ভিডিওটা তাহলে দেখে নেবেন ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওটা করতে গিয়ে আমার ফোনটা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছিলো তো ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখো ভিডিওটা মানে কি বলবো আমার ফোনটা চুরি হতে হতে বেঁচে গেছে তো অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে তো এসে গেলাম সেই বেঙ্গল ক্যাবিনেটে সেই বাংলায় সুপরিচিত সেই বেঙ্গল ক্যাবিনেটের কাকু কাকু অল টাইম ফ্রি মাইন্ড একদম বিশাল হয়ে গেছে চারিদিকে খালি কাকুরই ভিডিও দেখতে পাচ্ছি তো কাকু আমরা এই এলাম বহু দূর থেকে এসেছি আমি নীলগঞ্জ থেকে এসেছি মালদা থেকে আমরা টুকটাক ইউটিউবে ভিডিও বানাই আমাদেরকে একটু সুযোগ হবে না আর এখানে দেখছেন প্রায় সব মডেলই অ্যাভেলেবেল থাকে অল টাইম চোখ বুঝে আপনারা এসে বেঙ্গল ক্যাবিনেট থেকে মাল নিতে পারেন আর প্রচুর ভিউয়ার্স ছিল যারা বলছিল বেঙ্গল ক্যাবিনেটের ভিডিও কেন আনছো না তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি তো চলো দামগুলো শুনি পিজুদের সব শুনে নিল এই টিএটি বেস কত 14000 এই ক্রেক্সিন দিয়ে আর যদি ঢালাইয়ের মধ্যে হয় ওটা 16000 16000 পেয়ার তাই তো আর কভার দিয়ে হ্যাঁ আচ্ছা চলো কভার দিয়ে সামনে জাল এরকম জাল হবে আচ্ছা মানে অল কমপ্লিট কভার টভার দিয়ে টিএটি বেস যদি নাও স্পিকার ছাড়া তাহলে কত পড়বে পেয়ার এটা 14000 প্রিন্টেটা 16000 আচ্ছা এটা 14000 যদি প্রিন্টের মধ্যে নাও তাহলে 16000 কাকু একটুখানি এলএ ক্যাবিনেট দেখতে পেয়েছি এলএ মনিটর আচ্ছা এটা পিভি 115 মানে এল এর মতোই তো দেখতে সেই কারণে মনে হলো আচ্ছা এটার মোটামুটি কিরকম প্রাইস হয় স্টেজ মনিটর তো 7000 টাকা জোড়া এটা রেক্সিন বডি না এটা রেক্সিন বডি 7000 টাকা জোড়া আর যেটা এল এর হয় সেটা আছে আপাতত দেখানোর মতো আচ্ছা মেন গোডাউন যেখানে সেখানে রাখা আছে আপাতত এটার মডেলটা কেমন পিভি 115 ওই ওই মডেলটা বসে আছে ওই ওই যদি দেখো আমি তো দেখে এলেই ভেবেছি সবই তো জালি পাল্টে দিলেই তো সব হয়ে গেল ওই ঘরে থাকবে তোমার আচ্ছা আর কাকু এই যদি 722 যেটা ডবল বারো হয় সেটার একটু বলে দাও তাহলে সবই যখন শুনলাম ওটা কেন শুনলাম 722 যদি ঢালাই না রেক্সিন আচ্ছা যদি ঢালাই হয় তাহলে 9000 আর যদি রেক্সিন বড় হয় তাহলে 8000 আমার হয়তো ভুলে যাচ্ছি এটা কাকু এটা কি টিএটি
কোয়ালিটির উপরে মনে হয় মানে যেটা কার্ভ করা থাকে স্পিকার কাট করা থাকে আচ্ছা ওটা হচ্ছে তোমার ঢালাই একটা 26,000 টাকা জোড়া আচ্ছা আর ওটা কার্পেটেরটা 24,000 টাকা জোড়া ওই জিনিস কার্পেটের হয় আচ্ছা 24,000 টাকা আচ্ছা ঠিক আছে এই 718টা একটু বলে দাও 718টা 718 মডেল বেঙ্গল ক্যাবিনেটের স্টিকার আছে পাঞ্চ করা আছে এখানে বেঙ্গল ক্যাবিনেট দেখতে পাচ্ছ এটার দাম এটার দাম হচ্ছে 9,500 টাকা জোড়া 9,500 টাকা এটা ঢালাই তাই তো ঢালাইটা 11,500 ও যেটা ঢালাই হবে সেটা 11,500 আর যেটা দেখছি কত বললো 9,500 না না 9,500 হচ্ছে যেটা রেক্সিন বডি আর 11,000 বললেন মনে হয় আশা করি দর্শকরা আপনারা বুঝে গেছেন মোটামুটি দাম কাকু সবই প্রায় বলে দিল আর কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে আপনারা পেয়েই যাবেন ট্রান্সপোর্ট সব আপনারা এখান থেকে করে নিতে পারবেন কাকুরা সেই সুবিধাটাও দিয়েছে আর ট্রান্সপোর্টের খরচাটা সেটা আলাদা দিতে হবে সেটা অবশ্যই সেটা তো সবাই কম বেশি জানে আপনারা বলছিলেন যে বেঙ্গল ক্যাবিনেটের প্রাইসগুলো একটু দেখাও তো আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে এই যে কাকু নিয়ে যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আর বেঙ্গল ক্যাবিনেট তো দেখালাম আপনাদের কাকু একটু সাহায্য করলো দামগুলো বলে দিলো আপনারা আশা করি সবই বুঝে গেছেন মোটামুটি বুঝে তো গেছেনি যদি তাও অসুবিধা হয় নিচে কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন সব আমি রিপ্লাই দিয়ে দেবো তো বেঙ্গল ক্যাবিনেটের এই সাইডে এসে আরও একটা দোকানে এলাম কাকু এখানে আছে কাকু ওই যে ওনার এখানে দেখলাম এই বেশ অনেক কটা Q1 টুইটার রাখা আছে 450 টুইটার তার পাশাপাশি কয়েল বসের মিক্সার অনেক কিছু দেখতে পেলাম কাকু মোটামুটি এই Q1 যে 450 HFগুলো মোটামুটি কী বাজেটে যাচ্ছে এখন 800 টাকা পিস 450 ওই তো 450 দেখা যাচ্ছে দুটোই কি সেম মডেল তো 450 800 টাকা পিস 1600 টাকা জোড়া আপনারা দেখতে পেলেন অনেক কেউ বলেন যে Q1 HF এর দাম কত আর টুকটাক লর্ডের ইউনিট ইউনিট আছে দোকানটা একটু দেখিয়ে দিই ওই সাইডে পড়ে বেঙ্গল ক্যাবিনেট আর তার পাশেই এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ আর ওয়াটেজের উপরে একটু আধটু কম বেশি হয় ফ্লাইট কেসটা দেখতে পাচ্ছি কাকু এই যে এই বসের মিক্সার রয়েছে এখানে এগুলো কত চ্যানেলের 6 আর 9 মোটামুটি কিরকম রেঞ্জের পরে 2200 টাকা 6 চ্যানেল আর 3,000 টাকা যেটা হচ্ছে 9 চ্যানেলের বসের মিক্সার তো মিনি মিক্সার হিসেবে যারা ইউজ করতে চাও নিতে চাও তো এই মিক্সারগুলো নিতে পারো কম বাজেটে আশা করি খুব ভালো মিক্সার বস তো আমি ইউজ করেছি আপনাদের যদিও দেখানো হয়নি বসের মিক্সার কাকুর দোকান এখানে কাকু অল টাইম আছে আমি চালাচ্ছি পার্সোনালি ভালো চলছে 100-এর 450 HF আছে আমার কাছে একটা যেটা আমি আজ পর্যন্ত কাটতে পারিনি 4 বছর ইউজ করছি 750টা ভালো চলছে 750টার কাকু দাম কীরকম আছে এই 100-এর 2500 টাকা সিঙ্গেল পিসের দাম 2500 টাকা 4400 টাকা জোড়া আমাদের রায়গঞ্জের রেট আছে এটা হচ্ছে 6,000 টাকা জোড়া মানে 6,000 কি 6,500 টাকা জোড়া আমাদের রায়গঞ্জে
ট্রান্সপোর্ট খরচা সব কিছু মিলালে কেন রেট কম হবে? ঠিক আছে চলো কাকু তাহলে আমরা আসি, 4-15টা তো হলো না কিছু, দেখ আমরা তাহলে আসি। তো গাইজ এই ছিল আজকের পুরো ভিডিওটা, আর যারা যারা হিন্দি ভাষায় আমার ভিডিও দেখেন তাদের জন্য আমি নিচে দামগুলোকে লিখে দিয়েছি, তারা বুঝতে পেরে যাবেন দামগুলো দেখে। তাও যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্টে আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। পিজুদের সঙ্গে মিট আপ করতে গিয়ে তো খুবই ভালো লাগলো, কিন্তু তার পাশাপাশি আমার ফোনটাও চুরি হয়ে যাচ্ছিলো সেই জন্য একটু খারাপও লাগছিলো, কিন্তু ফোনটা চুরি হয়েছিল না, ধরে ফেলেছিলাম চোরটাকে। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক মারবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নেবেন, কারণ আমি এই রকম সাউন্ডের রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। হচ্ছে পরের ভিডিওতে আমাদের একজন ভিউয়ার সাবস্ক্রাইবার বলবো না, জানি না সাবস্ক্রাইব করে গেছি আপনাদের দুজনকে, একসাথে দেখা।